শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও অক্সিজেন সংকট, দিল্লির আরও কয়েকটি হাসপাতালে কয়েকশো কোভিড রোগীর জীবন সংকটাপন্ন। ভোটে হারলেও যেভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে শুভেন্দুকে জয়ী ঘোষণা করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে হারের ক্ষোভে পড়ছে বিজেপি, মোদি অমিত শাহর অসন্তোষ। পশ্চিমবঙ্গে মমতার জয় নিয়ে টুইটে যা বললেন মোদি। দক্ষিণ চীন সাগরে মহড়া চালাল চীনা বিমানবাহী যুদ্ধজাহাজ। এবং সবশেষ থাকছে যুদ্ধবিরতিতে সম্মত হল কিরগিজস্তান এবং থান এবং তাজিকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। অক্সিজেনের তীব্র সংকটে ভুগছে দিল্লির কয়েকটি হাসপাতাল। রাজধানীর মধুকর রেনবো শিশু হাসপাতাল রবিবার জানালো তাদের অক্সিজেনের ভাড়ার প্রায় শেষ মুহূর্তে। চারটি সদ্যজাত সহ 50 জন করোনা রোগী সংকটাপন্ন। কতক্ষণ পর্যন্ত তাদের অক্সিজেন দেওয়া সম্ভব হবে সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ অনিশ্চিত। একই কথাও জানালো দিল্লির মালব্য নগর হাসপাতালও, জানালো তাদের অক্সিজেনের তীব্র সংকট। ওই হাসপাতালে রয়েছেন মোট 80 জন রোগী। তাদের মধ্যে যেমন কোভিড রোগী রয়েছেন তেমনও রয়েছেন 50টি সদ্যজাত। মালব্যনগর হাসপাতালের এক কর্তা বলেছেন, আমাদের হাসপাতালে 4টি সদ্যজাত সহ 50 জনকে সর্বদা অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে। লিকুইড মেডিকেল অক্সিজেন মজুত করার ট্যাঙ্কও নেই ওই হাসপাতালে। অক্সিজেন পাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বেসরকারি সরবরাহকারীদেরই মুখা থাকতে হয়। হাসপাতালের আরও লোক জানান, অনেকটা আগুন নেবানোর মতো কাজ করতে হচ্ছে এখন হাসপাতাল কর্মীদের। তিনি অক্সিজেনের অন্তত 125টি সিলিন্ডার প্রয়োজন আমাদের, অথচ আমরা তার চেয়ে অনেক কম পাচ্ছি। শনিবার দিল্লির বাটরা হাসপাতালেও 80 মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় এক চিকিৎসক সহ 12 জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভায় ভোটের ফলাফলে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু নন্দীগ্রামে নিজ আসনে শুভেন্দু অধিকারের সঙ্গে ভোটে পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটের ফলাফল দেখা যায় বিজেপির প্রার্থী শুভেন্দু পেয়েছেন 62,667টি ভোট আর মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 52,815টি ভোট। বিধানসভার মোট আসন 294টি, এর মধ্যে 209টি আসন পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। অপরদিকে 80টি আসন পেয়েছে বিজেপি। আসন সংখ্যায় তৃণমূল এগিয়ে থাকলেও কঠিন চ্যালেঞ্জে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের সংবিধানের আর্টিকেল 163 এবং 164 অনুযায়ী কাউকে মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্য হতে চাইলে বিধানসভার সদস্য হতে হবে। ওই ধারায় বলা হয়েছে রাজ্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা আইন প্রণেতারাই মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন। আরও বলা হয়েছে টানা 6 মাস মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী থাকতে গেলে তাকে রাজ্যের কোনো একটি আসন থেকে নির্বাচিত হয়ে আসতে হবে, অন্যথায় 180 দিন পর তার পথ বাতিল হয়ে যাবে। সংবিধানের এসব ধারা অনুযায়ী তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা ধরে রাখায় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান, তাহলে তিনি অন্য একটি আসন থেকে নির্বাচিত হয়ে আসতে 6 মাস সময় পাবেন। সেক্ষেত্রে দলের কোনো এক সদস্যকে পদত্যাগ করে তার আসনটি শূন্য করে দিতে হবে আর সেখান থেকে নির্বাচন করে রাজ্যের 294 আসনের বিধানসভার আইন প্রণেতা নির্বাচিত হবেন তিনি। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে গত 1 এপ্রিল নন্দীগ্রামে ভোট অনুষ্ঠিত হয়। চরম নাটকীয়তার পর অবশেষে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতেছেন, সেখানে ভোট পুনর্গণনা হবে না বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার সন্ধ্যা থেকে নন্দীগ্রামের ভোট গণনা এবং ফল ঘোষণা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। সার্ভারে সমস্যা থাকায় সঠিক তথ্য তুলে ধরতে পারছিল না নির্বাচন কমিশন। অবশেষে স্থানীয় সময় সন্ধ্যা 7:30 দিকে রিটার্নিং অফিসাররা জানান নন্দীগ্রামে 1,09,673 ভোট পেয়েছে শুভেন্দু আর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি পেয়েছেন 1,07,937 ভোট। সংযুক্ত মোর্চা সমর্থিত মীনাক্ষী মুখোপাধ্যায়
6,198 ভোট পেয়েছেন, অর্থাৎ প্রাপ্ত ভোটের নিরিখে শুভেন্দুই সবার চেয়ে এগিয়ে রয়েছে। ভোট গণনার সময় নন্দীগ্রামে সার্ভারে ত্রুটির জন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট সঠিকভাবে জানা যাচ্ছিল না। সেখানে প্রায় 40 মিনিট ভোট গণনা বন্ধ ছিল। নতুন করে গণনা শুরু হলে 17 রাউন্ডের পর জানা যায় নন্দীগ্রামে মমতা জিতেছেন, কিন্তু শুভেন্দু দাবি করেন 1,622 ভোটে জিতেছেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শুরুতে এবার 200 পার স্লোগান নিয়ে মাঠে নেমেছিল ভারতীয় জনতা পার্টি বিজেপি। তবে ভোট গণনার প্রথম পর্বে সেই স্লোগানের বদলে রাজ্য বিজেপি কার্যত 100 আসন পাওয়া নিয়েই সংখ্যায় রয়েছে। অন্যদিকে প্রাথমিকভাবে বেশ এগিয়ে রয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। আর এই হারের জন্য দায়ী করে দলের কেন্দ্রীয় নেতৃত্ব তথা নরেন্দ্র মোদী এবং অমিত শাহর দিকে আঙুল তোলা শুরু করেছেন বিজেপির রাজ্যের একাংশ নেতা। সরাসরি মোদী শাহর নাম মুখে না নিলেও রাজ্যের এক শীর্ষ নেতা বলেন, সেনাপতি হয়েছিলেন যারা, জিতলে তারা কৃতিত্ব নিতেন, এখন হারের দায়ও তাদেরকে নিতে হবে। আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম থেকেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দায়িত্ব রাজ্যের হাত থেকে নিয়ে নেন কেন্দ্রীয় নেতৃত্ব। কোনো এক এলাকায় দল কেমন অবস্থায় রয়েছে তা দেখভাল করতে কেন্দ্রীয় 5 নেতাকে দায়িত্ব দেওয়া হয়। এরপরে কী কী না করেছে বিজেপি? বিজেপির ভেতর পারস্পরিক দোষারোপ এখনও সামনে না এলেও এমন আলোচনা শুরু হয়েছে যে অনেক জায়গাতেই দলের পুরনো নেতাকর্মীদের উপরে ভরসা না করে নবাগতদের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ চীন সাগরে চীনা বিমানবাহী যুদ্ধজাহাজ মহড়া চালিয়েছে। চীনের সামরিক বাহিনীর একে রুটিন মহড়া বলে উল্লেখ করেছে। দক্ষিণ চীন সাগর এলাকায় যখন আমেরিকার সাথে চীনের প্রচণ্ড রকম সামরিক উত্তেজনা বিরাজ করছে, তখন এই মহড়া চালানো হলো। চীনের পিপলস লিবারেশন আর্মি আজ রোববার একটি বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি বিমানবাহী যুদ্ধজাহাজ শানডং দক্ষিণ চীন সাগরের পানিতে নিয়মিত মহড়া চালিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, বার্ষিক কর্মপরিকল্পনার আওতায় এই মহড়া চালানো হয়েছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি শানডং জাহাজ হচ্ছে চীনের দ্বিতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ, তা 2019 সালে সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে। মহড়ার পক্ষে যুক্তি দেখিয়ে পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র গাও জিয়াং বলেছেন, জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার জন্য দেশের সামরিক সক্ষমতা বাড়ানো সম্পূর্ণভাবে বৈধ এবং লাভজনক। তিনি বলেন, চীন আশা করে বিশ্ব এই মহড়াকে ইতিবাচক এবং যৌক্তিক অবস্থান থেকে দেখবে। নির্ধারিত সময়সূচি অনুসারে চীন এই ধরনের মহড়া অনুষ্ঠান অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেছেন। অভিন্ন সীমান্তে কয়েকদিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিরগিজস্তান এবং তাজিকিস্তান। মধ্য এশিয়ার দুই প্রতিবেশী দেশের রাষ্ট্র নিরাপত্তা বাহিনীর প্রধান ইস্তাবৃতিতে বলেছেন, তারা পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছেন এবং সেনা সরিয়ে নিতে সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, কিরগিজ এবং তাজিক ভূখণ্ডে শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি মুখ্য চুক্তিতে পৌঁছানো হয়েছে। নিকট ভবিষ্যতে আমরা সমস্ত সমস্যার সমাধান করব, যাতে আমাদের দুদেশের জনগণ সব সময়ের মতো বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার মধ্য দিয়ে বসবাস করতে পারে। শেষ কাজে ব্যবহৃত একটি বিতর্কিত খালের নিয়ন্ত্রণ নিয়ে গত বুধবার দুদেশের সীমান্ত এলাকায় লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা পরস্পরের প্রতি পাথর ছুড়ে। সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়লে তাতে দুদেশের সীমান্তরক্ষী এবং নিরাপত্তা বাহিনীও জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের মধ্যে গুলাগুলি বিনিময় হয়। সংঘর্ষে 10,000-এরও বেশি মানুষ অস্থায়ীভাবে উদ্বাস্ত হয়েছেন। এতে দুপক্ষে নিহত হয়েছে অন্তত 50 জন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।